একুশ আগস্টের বর্বর হামলার ১৮ বছর আজ। ২০০৪ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ন্যাক্কারজনক গ্রেনেড হামলা চালানো হয়। রাজধানীতে আয়োজিত দলীয় সমাবেশে সেই হামলার প্রধান টার্গেট শেখ হাসিনা প্রাণে বেঁচে যান, তবে প্রাণ যায় ২৪ জনের। সেই হত্যাযজ্ঞের কথা জানাচ্ছেন প্লাবন রহমান। ক্যালেন্ডারের পাতায় সময়টা ২০০৪ সাল। তখন বিএনপি জামাত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউতে চলছিল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ। ঘড়ির কাঁটায় তখন ৫:২২। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তখনকার বিরোধী দলীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর এই বক্তব্য শেষ হতে না হতেই গ্রেনেড হামলায় প্রকম্পিত হয় বঙ্গবন্ধু এভিনিউ। কিছু বুঝে ওঠার আগেই একে একে বিস্ফোরিত হয় ১৩টি গ্রেনেড। মুহূর্তেই রক্তাক্ত পুরো এলাকা স্প্লিন্টারের আঘাতে রক্ত মাংসের স্তূপে পরিণত হয় বঙ্গবন্ধু এভিনিউ। চারদিক থেকে ভেসে আসে শত শত মানুষের বাঁচার আকুতি, আর্তচিৎকার। সৌভাগ্যক্রমে নারকীয় সেই গ্রেনেড হামলায় অলৌকিকভাবে বেঁচে যান ঘাতকদের প্রধান টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যক্তিগত দেহরক্ষী সহ নেতাকর্মীদের মানব ঢাল নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করে বর্তমান প্রধানমন্ত্রীকে। শুধু গ্রেনেডই নয়, তার গাড়ি লক্ষ্য করে ঘাতকরা ১২ রাউন্ড গুলি ছোড়ে। সেই গুলিও ভেদ করতে পারেনি শেখ হাসিনাকে বহনকারী বুলেট প্রুফ গাড়ির কাঁচ। ঘাতকদের নৃশংস এমন হামলা থেকে শেখ হাসিনা প্রাণে বাঁচলেও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ জীবন যায় ২৪ জনের। আহত হন ৪ শতাধিক নেতাকর্মী। দেশের ইতিহাসে নজিরবিহীন এই সন্ত্রাসী হামলার ঘটনা পার করল ১৮ বছর। তবে দুঃসহ স্প্লিন্টারের ক্ষত আর স্মৃতি নিয়ে এখনও যারা জীবনযুদ্ধে টিকে আছেন, তারা আছেন একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়ার গভীর সেই ষড়যন্ত্রের বিচারের রায় কার্যকরের অপেক্ষায়। প্লাবন রহমান, দেশ টিভি, ঢাকা।